আমরা সবাই চিন্তিত থাকি যে টিনার লিগাল টিম কতটা অ্যাক্টিভ, কতটা কাজ করছে, কতটা কী করছে। কিন্তু টিনা একটা কথা বলে কি, যে আইনি প্রসেস বা আইনি কাজকর্ম এগুলো নিয়ে আমি আলোচনা করতেও চাই না সোশ্যাল মিডিয়ায়, মানে ভিডিওর মধ্যে, এবং আমি বলতেও চাই না ডিটেলসে যে কী হচ্ছে না হচ্ছে অপরদিকের মতো, কারণ টিনা এটা প্রথম থেকে মেনটেন করে চলে এসেছে। আর টিনার লিগাল টিমের মধ্যেই একজন পড়েন হচ্ছে কি, পথপ্রদর্শক সেবক দাদা, মানে যাকে আমরা, যাকে তোমরা বক দাদা বলো, সেবক দাদা। তো তাহলে আমি দেখবো কাজ কতদূর হচ্ছে। এবার কাজ কতদূর হচ্ছে কী করে বুঝবো? অপরদিকের কমিউনিটি পোস্টে চিরবিরি নেই, তার মানে নিশ্চয়ই লিগাল টিম অ্যাক্টিভ। টিনার লিগাল টিম অ্যাক্টিভ কখন আমরা বুঝতে পারবো? যখন অপরদিকে ঘামাচির চুলকুড়ি আরম্ভ হবে, চিরবিরি আরম্ভ হবে, ঘেমে ঘামাচিগুলো একদম গুনচট হয়ে একদম গোটা শরীর ঢেকে থাকবে, চিরবির করবে, চুলকবে, জ্বলবে, তাই তো? আমরা বুঝতে পেরে গেছি যে লিগাল টিম তাহলে টিনার অ্যাক্টিভ। এই তো খুব সিম্পল ব্যাপার, ঠিক যেরকম গ্রামের লোক ভুক্তভোগী হয়। কীভাবে? না, বাঘ মাঝে মাঝে গ্রামে ঢুকে পড়ে, তাদের আন্ডা, বাচ্চা, বুড়ো, কচি সবাইকে তুলে নিয়ে চলে যায়। এবার আমি শহর থেকে একদিন গিয়ে বাঘটাকে দেখতে পেলাম কি না পেলাম তাতে কিছু যায় আসে না। ফ্যাক্ট কি, তারাই ভুক্তভোগী যে অ্যাকচুয়ালি গ্রাম থেকে বাঘ গ্রামের মধ্যে ঢুকে পড়ে আর যাকে পারে তাকে তুলে নিয়ে চলে যায়, তাই তো? তাদের আর্তনাদ বলে দেবে, তাদের চিৎকার বলে দেবে যে বাঘ এসেছিল, ঠিক সেই রকম ধরনের, একদম সেম টু সেম, কারোর কথায় কিছু যায় আসে না। কেন না? চিৎকার বলে দেবে, চিরবিরিনি বলে দেবে যে কাজ হয়েছে, কাজ হচ্ছে। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু ভিলেজ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কালকের কমিউনিটি পোস্ট দেখার পর থেকে তো আমি আরও ভালো আছি, কারণ আমাদের সবার মনে তো একটাই প্রশ্ন, টিনা কী করছিস এতদিন, কী করছিস? আদেও কি লিগাল টিম কোনো কাজ করছে? আদেও কি তোর সঙ্গ দিচ্ছে? আদেও কি টিনা তুই এগোতে পারছিস? টিনা তুই তো বাচ্চাকে পাবি বলে মনে হচ্ছে না। বগদাদা তো ফ্রড বেরোলো, বগদাদা তো কী বলে মুখোশধারী বেরোলো, এরকম অনেক পয়েন্ট আছে। দেখো, বগদাদার কোনো কন্ট্রোভার্সি চ্যানেল নেই, আমি আগেও বলেছি এখনও বলছি, বগদাদা এখান থেকে দুটো টাকা রোজগার ইউটিউব থেকে হয় না। বগদাদা এমনিতেও কোনো মানে লাইভে এসেও টিনার নিয়ে কোনো কথা বলে না, টিনার লিগালে কী কাজকর্ম হচ্ছে কোনো দিন কিছু বলে না, কিচ্ছু বলে না। হ্যাঁ, তোমরা অনেকে রেকর্ডিং শুনছো, তোমরা অনেকে অনেক কিছু শুনছো, আমি হালকা করে তোমাদের একটা কথাই বলেছি যে যুদ্ধক্ষেত্রে নেমে একে অপরকে বোকা ভাবাটা কখনোই উচিত নয়। যুদ্ধক্ষেত্রে দুজন যোদ্ধাই মুখোমুখি, দুটো যোদ্ধাই মুখোমুখি থাকে আর তারা কিন্তু কী হয়, প্রত্যেকেই সমকক্ষ, এরও ক্ষমতা আছে, ওরও ক্ষমতা আছে, এটা ভেবে যুদ্ধক্ষেত্রে নামাটা উচিত, একে অপরকে বোকা ভাবাটা উচিত নয়। তো সেই ক্ষেত্রে তোমরা যেগুলো দেখছো, তোমরা খেল দেখছো, দেখতে থাকো, বগদাদার যা কাজ বগদাদা করবে। বগদাদাকে এত কথা বলা হচ্ছে, বগদাদা যখন গায়ে মাখছে না, টিনাকে জড়িয়ে কথা বলা হচ্ছে, টিনার যখন গায়ে মাখছে না, তখন আমাদের কী লাভ গায়ে মেখে? বুদ্ধিমান মানুষের তো কিছু 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 জিনিস বুদ্ধি দিয়ে করা দরকার। কন্ট্রোভার্সি করতে বলেছি, বসেছি বলে কি যা দেখবো শুধু সমালোচনা করে যাবো, বুদ্ধিটা খাটাবো না? ভগবান তো একাংশে বুদ্ধিটা দিয়েছে, জড় পদার্থের মতো একভাবে বড় কেন করবো, কিসের জন্য করবো? সেই জন্যই আমি বলেছিলাম, বগদাদা আমার কেউ নয়, রক্তের সম্পর্কেরও কেউ নয়, কিছুই না। তাকে ঢাকা চাপা দিয়েও আমি বড় লোক হতে পারবো না, সেও আমার নামে কোটি টাকার সম্পত্তি লিখে দেবে না, তার স্থাবর অস্থাবর সে কোনো জিনিস আমার নামে লিখে দেবে না। তাহলে বগদাদার কাছে আমার পাওনাও কিছু নেই, শুধু শুধু বগদাদাকে চেটেই বা কী করবো? তবু যদি জানতাম বগদাদার চ্যানেল অনেক বড় চ্যানেল হতো, আমাকে কমিউনিটি পোস্ট দিচ্ছে, আমাকে ভাও দিচ্ছে, আমার বিরাট উন্নতি হচ্ছে, তাহলে চাটা কাকে বলে? আমাকে অনেক পাবলিক বলেছে যে আমি নাকি চারটা পাবলিক বগদাদার। সিরিয়াসলি, বগদাদাকে চেটে আমি কী করবো? আমি কী পাবো বগদাদার কাছ থেকে, কী পাবো? বগদাদার চ্যানেলে বড় নয় যে আমি ইউটিউবে প্রচুর ইনকাম করে নিতে পারবো, অর্থাৎ ফালতু কথা বলে কোনো লাভ নেই। আমি মনে করি যতক্ষণ বলবে একটু যুক্তিযুক্তি দিয়ে কথা বলবো, যতটুকু বলতে পারি, তাই তো? বগদাদা কী কাজ করতে সেটা আমরা কাজের মাধ্যমে দেখবো। বগদাদা এসে দুটো ফুটুনি দিয়ে কথা বলবে, আমি এই করবো সেই করবো, তার থেকে আমরা কাজ দেখি না, কাজ দেখি। আর বুদ্ধিমান মানুষ কীভাবে কাজ বিচার করে? কালকের একটা কমিউনিটি পোস্টে চিরবিরিনি, তার মানে লিগাল টিম কিছু কাজ তো করছে, কিছু কাজ তো করছে, তার জন্যই তো চিরবিরিনিটা উঠেছে। যখন আমাকে কেউ হারাবে, যখন আমাকে কেউ হারাবে, হয় আমি বুদ্ধিমানের মতো চুপ করে থাকবো, আর না হলে আমি জ্বলে পুড়ে একটা চিরবিরি একটা পোস্ট করবো বা ভিডিও করবো, ইউটিউবে যেটা হয়, সোশ্যাল মিডিয়ায় যেটা হয়, তাই তো? পাবলিক বুঝে গেল যে তুমি জ্বলছো, তোমার ফাটছে, তার মানে কি, কেউ তো তোমায় জ্বলাচ্ছে, কেউ তো তোমায় ফাটাচ্ছে, প্রমাণ হয়ে যাচ্ছে এখানে। আর দ্বিতীয় কথা হচ্ছে মিথ্যে, মিথ্যে দিয়ে তো বেশি কিছু হয় না। যুদ্ধক্ষেত্রে সামনে সামনে যুদ্ধ করাটা দরকার, কিন্তু যুদ্ধক্ষেত্রে পিছন থেকে বার করে কী হবে, কী হবে? কিচ্ছু হবে না। এই যে ভিডিও রেকর্ডিং, এই তো হ্যানা তানা, এই কলের রেকর্ডিং, এইগুলো এগুলো কী জানো, কলতলার মাসিপিসিরা করে। কলতলায় এক ধরনের মাসিপিসি থাকে, কলতলার ঝগড়া জানো তো, এগুলোকে বলে সেই চিপ রেটের কলতলার ঝগড়া, একদম টিপিক্যাল চিপ রেটের, টিপিক্যালি চিপ রেটের কলতলার ঝগড়া। এক পয়সাতেও বিক্রি হয় না, লোকে লাস্ট এক পয়সা দাম দেয়, তো আমি লাস্ট এক পয়সা দাম দিচ্ছি, তাতেও কেউ দাম তুলবে না, দর তুলবে না, বুঝতে পেরেছো? তো এই খেলাগুলো হচ্ছে সেরকম খেলা, এগুলো তারা সময় নষ্ট করছে করুক না, কিচ্ছু যায় আসে না, ফোকাস অন্যদিকে ঘোরানো থাক, যারা কাজ করা তারা কাজ করে বেরিয়ে যাবে।
কারণ বড় কাজ করতে নেমে, ভালো কাজ করতে নেমে পিছন ফিরে আতি পাতি চাতিদের দিকে তাকিয়ে পড়ে থাকলে হয় না, এবং তাদের নিয়ে পড়ে থাকলে হয় না। আসল কাজ করার জন্য মুখ বন্ধ করে কাজ করে যেতে হয়। কথাতেই তো বলে যে মেঘ বেশি গর্জায় সে মেঘ বেশি বর্ষায় না, এটা এমনি এমনি বলে না, এটা কিন্তু বাস্তবে সত্যি কথা। যখন দেখবে প্রচণ্ড বাজ পড়ছে, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, তখন দেখবে বেশি বৃষ্টি হয় না, একটুখানি চিড়বিড় করে হয়ে আর গরম থেকে গেলো, ঘুমোট গরম, এরকম হয়। কিন্তু কিন্তু যে মেঘ দেখবে গর্জায় কম, দেখবে বর্ষণ ধরে রাখতে পারা যায় না, বন্যা হয়ে যাবে, ঘরে জল ঢুকে যাবে, ঠিক ব্যাপারটা তো ঠিক সেই রকম ধরনের হচ্ছে, ঠিক সেই রকম ধরনের হচ্ছে। আজকে এই বেচুর পাশে সেই মানুষগুলো গিয়ে দাঁড়িয়েছে, যা যেসব মানুষগুলো, যেসব মানুষগুলো বেচুকে সাপোর্ট করে, তারা কী ধরনের মানুষ আজকে, যারা সুস্থ মস্তিষ্ক, মানে সুস্থ মস্তিষ্কের, যারা ভদ্র পরিবারের, তারা ঠিক বুঝতে পারছে কী ধরনের। সোশ্যাল মিডিয়া না থাকলে সত্যি বুঝতে পারতাম না যে এত এরকম মানুষ থাকে বলে। অবভিয়াসলি আছে তো বটেই, না হলে আমাদের সমাজ এত নোংরা কেন? এই ধরনের নোংরা মানুষ আছে বলেই তো সমাজে এত নোংরা জঘন্য কাজগুলো হয়। আজকেও মেয়েদেরকে কিছু পেপার খুললে দেখবে মেয়েদেরকে কত অল্প বয়সে, মানে শ্বশুরবাড়ি করতে গিয়ে, বাবা ছোড়ো হওয়া তো, মেয়েদেরকে কত অল্প বয়সে প্রাণ দিয়ে দিতে হচ্ছে, প্রাণ হারাতে হচ্ছে। হ্যাঁ, কেউ দেখবে ঝলসে গেছে, ঝলসা অবস্থায় চিতায় উঠছে, কেউ দেখবে ঝুলে গেছে সেই অবস্থায় চিতায় উঠছে, এইরকম ধরনের মেয়েদেরকে চলে যেতে হয়, এইরকম ধরনের পরিবার থাকে বলেই তো তাই। আর তারপরে যে বেকারত্ব, বেকারত্ব এমনই জিনিস হয়ে গেছে না, কোনো আমি সমস্ত পুরুষ মানুষকে বলছি না, কিছু কিছু অমেরুদণ্ডী পুরুষ তো অবশ্যই আছে, যারা দেখবে এখনও পর্যন্ত প্রচুর পরিমাণ জিনিসপত্র নিয়ে বিয়ে করে। আমি ভাই ভাবি যে কোনো ভদ্রলোকের বাড়িতে বিয়ে হচ্ছে না, কোনো ভিকিরির সাথে বিয়ে হচ্ছে। খাট, বিছানা, ড্রেসিং টেবিল, আলমারি, সোফাসেট, ওয়ার্ড্রপ থেকে শুরু করে ফ্রিজ থেকে, এই মাইক্রোওয়েভ থেকে, এই থেকে, একবার মনে হয় যে আপনার মেয়ে কি সত্যি সত্যি মানে অপাইজ। এগুলো বলতে হয় অবশ্যই, এই ক্ষেত্রে বলতে হয় যে তার জন্য মানে কথা বলে না, মুখ মাঙি কিমাত, মানে সেইটা দিচ্ছেন নাকি কোনো ভিকিরির সাথে, ভিকিরির হাতে আপনার মেয়েকে তুলে দিচ্ছেন, এটা বলতে লাগে তখন। এখনও এরকম প্রচুর মানুষ আছে যারা এই বিয়ের নামে, মানে বিয়ের নাম করে, বিয়ের মতো পবিত্র সম্পর্কটাকে নিয়ে না এরকমভাবে নোংরামি করে খেলে, বুঝতে পারছ? দেখো আমি এত কথা বলতে পারছি একটা কারণই, তার কারণ হচ্ছে মানুষের জীবনে ভুল সবার ক্ষেত্রে আছে, এ পুরুষ নারী বলে কোনো কথা নয়। একটা মেয়ে, একটা নারীর জীবনে, একটা মেয়ের, মেয়ে যদি জীবনে কোনো ভুল করে তো একটা পুরুষ মানুষও জীবনে ভুল করে। আরে আমাদের বাচ্চা কাচ্চাগুলো এটা তো ভুল করতে 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 বড় হবে। আজকে আমি আমার বাচ্চা কাচ্চাকে দিয়ে বলি না, আজকে যদি আমার বাচ্চা কাচ্চা ভুল করতে করতে বড় হয়, তাহলে কি আমি ভুল পথে বাচ্চাটাকে ঠেলে দেবো, নাকি আমি ভুল পথ থেকে বাচ্চাটাকে তুলে আনবো, নাকি আমি বলবো এই তোকে আমি বার করে দিলাম ঘর থেকে, তোকে ফেলা থুতু করে রেখে দিলাম, তোকে আমি ছাড়বো না, এটা আমি বলবো না, কখনো না। কিন্তু হ্যাঁ, আবার এইরকম বাবা মাও এখন প্রচুর পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যে বাবা মা ছেলে মেয়েদেরকে ভালোভাবে রোজগার করে খাওয়াতে অক্ষম, যে বাবা মা যাদের কোনো মানে কোনো গ্রেড নেই, থার্ড গ্রেড বললেও কমাবে, থার্ড গ্রেডও একটা থার্ড লাস্ট গ্রেড থাকে, যারা মানে ফোর্থ গ্রেডেড, লিস্ট গ্রেডেড, বুঝতে পারছো, একদম লিস্ট যাকে বলে, তো সেই সমস্ত ধরনের বাবা মাও না বিক্রি বাটরা করছে, নাহলে বেচু সেই দলে পড়ছে কী করে। আজকে বেচু দেখলাম মাকে শাঁখা বাঁধানো দিল, বললো নাকি সারপ্রাইজ, সারপ্রাইজ কীভাবে দিল বেচু, অল্পেতে খুশি, খুব অল্পেতে খুশি, এত কাল পর মাকে একটা একজোড়া শাঁখা বাঁধানো, যেখানে অট্টালিকা উঠে গেল, যেখানে নিজের ঘরের সমস্ত দামি দামি জিনিস, একটা শাঁখা বাঁধানোর দাম কত, কত দাম শাঁখা বাঁধানোর, যে পরিমাণ বেচু ঘরের জিনিসপত্র করে নিয়েছে, যে পরিমাণ বেচু ঘর ভরিয়ে নিয়েছে, একজোড়া শাঁখা বাঁধানো, অন্য পুরুষ হলে নিজে খেটে রোজগার করে, আজকে কী শাঁখা বাঁধানোটা কী, কী ছেলের বউকে বিক্রি করে, আজকে বেচু তার নিজের বাড়ির বউকে বিক্রি করে শাঁখা বাঁধানো পড়েছে, এই মায়ের হাতে তুলে দিল, তাই না? আজকে বেচু ছেলেও দেখছে, আজকে বেচু ছেলেও দেখছে বাবা কীভাবে রোজগার করছে, এসব তোলা থাকছে, সব তোলা থাকছে ওপরওয়ালার কাছে, ওপরওয়ালা সব ফিরিয়ে দেবে, একটু একটু করে ফিরিয়ে দেবে, এটাকে সংসার বলে? যে সংসারে বাড়ির লক্ষ্মী নেই, বাড়ির বউ নেই, যে বাড়ির বউকে লক্ষ্মীকে বিক্রি করে খেতে হচ্ছে, সেই বাড়িতে তোমরা কী ভাবছো লক্ষ্মী থাকবে, কখনো থাকে না। তাহলে তো, তাহলে তো আমাদের তোমার বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো হতো না গো, তাহলে তো বাড়িতে বাড়িতে অলক্ষ্মী প্রতিষ্ঠা হতো আর লক্ষ্মী বিদায় হতো, যদি লক্ষ্মীকে এইরকমভাবে অবমাননা করা হতো, বুঝতে পারছো? আজকে মানুষ কত সহজে দুটো পয়সার জন্য পরের বাড়ির বউকে বিক্রি করে দিচ্ছে, নোংরা কথা বলছে, গালাগাল দিচ্ছে, কত নোংরা নোংরা কাজ করছে, কত কী করছে। আজকে যে পুরুষ বেকার, সে তার স্ত্রীকে খুব সহজে সোশ্যাল মিডিয়া বিক্রি করে নিজে ইনকাম করছে, যা হাতের কাছে বউ থাকতে অন্য কিছু কেন বিক্রি করতে যাবো, নিজের বউটাকে বিক্রি করে ফেলি, র্যান্ডাম বিক্রি করবো, র্যাম্পার বিক্রি করবো, নিজের ইয়ে করে নেবো। আরে ভাই, বউ গেলে তো বউ পাওয়া যাবে, মা গেলে কি মা পাওয়া যাবে নাকি পাগলা, বেচু এটা মাথায় নিয়েছে,
বেচু মা বাপকে মাথার উপরে রেখে দিচ্ছে। দেখো মা বাপকে মাথার উপরই মা বাপের জায়গা, এটা আমি কিছু বলছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে পরের বাড়ির মেয়েকে এনে তুমি তাকে স্ত্রী করে রেখেছো, তুমি তাকে স্ত্রীর মর্যাদা এনেছো, তুমি পরের বাড়ির মেয়ের তুমি দায়িত্ব গ্রহণ করেছো, দায়িত্বভার নিয়েছো, সেই জায়গায় কত সহজে মেয়েটাকে ফেলা থুতু বানিয়ে দিল, তাই না? সোশ্যাল মিডিয়ায় টাইটেল দিয়েছিল জানো তো, সেটা নাকি চাটবে না। তাহলে ভাবতে পারছো একটা মেয়ের সম্মান কোথায় গেছে? আর আজকে মেয়েদের নারীদের সম্মানের জন্য রাস্তাঘাটে কী অবস্থা? আজকে এখনও পর্যন্ত ধর্না চলছে, আর বেছুর মতো পাবলিককে তারা সাপোর্ট করছে, আর তারা তিলোত্তমার বিচার চাইছে। কারা চাইছে? সেই ধরনের নোংরা মানসিকতার নারীরা, যারা দিনের পর দিন নারী হয়েই আর একটা নারীকে সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন তাকে বিক্রি করে যাচ্ছে, দিয়ে নিজেদের মুখে অন্ন তুলছে। ভগবানের কি লীলা, তাই না? আজকে তারাও কীরকম নারী দেখো, তাদের কোলাল উপরে সন্তান আছে, আর তারা অন্যের সন্তানকে মায়ের ছায়া থেকে, মায়ের কোল থেকে সরিয়ে দিল। ভগবান দেখছে না? তোমরা কী ভাবছো ভগবান কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না? তাহলে বলে কেন যে বাপ্মাকে না দেখলে তোদেরও কোলে সন্তান আছে, দেখবি ভবিষ্যৎ তোদের কথা বলবে? শাস্তি পায় কেন তাহলে সেই ধরনের বাবা মায়েরা? খেতে পায় না কেন তারা শেষ জীবনে? সরি, এটা হয় বুঝলে তো, গোল করে ঘুরছে, ঘুরে ঘুরে সব পা। আজকে এই তো কালকে আমি ভিডিও করলাম না জলপাই কাকু বলে, এই যে মানুষগুলো টিনাকে নিয়ে কম নোংরা কথা বলেনি, টিনাকে নিয়ে কম খারাপ কথা বলেনি, এদেরও বাড়িতে দু দুটো মেয়ে আছে, তারাও যে কাজগুলো করছে ভগবান তাদেরকেও সেই জিনিসগুলোই ব্যাক দেবে। এই যে ঘটা করে বাচ্চার অন্নপ্রাশন করালো, বাচ্চাকে কী শেখাবে? বেচুর মতো তৈরি হতে। যে ভবিষ্যতে যদি চাকরি বাকরি না পাও, ভবিষ্যতে যদি ইয়ে কিছু না পাও, তাহলে এই বাড়িতে বউ বিক্রি করে খাবে। আজকে যদি ভগবান না করে যদি এইরকম ধরনের তার জামাইরাও যদি এইরকম হয়, আমরা তো দেখতে চাই যে যদি এইরকম জামাই হয় ভগবান কী করে, বা ওই জলপাই কাকু কী করে, জলপাই কাকিমা কী করে যদি এইরকম একটা জামাই হয়, বাই চান্স যদি হয়ে যায় যে প্রচুর বড়লোকের ঘরে বিয়ে দিল, তারপরে এত টাকার দরকার পড়লো যে বউকে বিক্রি করে খেতে হবে সোশ্যাল মিডিয়াতে, কেমন লাগে জলপাই কাকু জলপাই কাকিমার? আমরা দেখবো না, কেউ দেখতে চাই না, সবাই আমরা দেখতে চাই, কারণ কর্ম তো। আর একটা পরের বাড়ির মেয়েকে এইভাবে ইয়ে করা হয়েছে, এইভাবে বলা হয়েছে, এখানে কে মুখোশ পরে আছে, কে মুখোশ খুলে আছে আমাদের দেখার দরকার নেই, এখানে হচ্ছে মেন জিনিস কে কীরকম কথা বলছে। তুমি যেমন কথা বলবে তুমি তার ডাবল ফেরত পাবে, আমাদের কাছ থেকে নয় ওপরওয়ালার কাছ থেকে, এই বিশ্বাসটা আমাদের সবার আছে। এখানে আমরা সবাই মানুষ, একজনকে ডরাই, সেটা হচ্ছে ভগবানকে ডরাই, দেবার হলেও সে দেবে, নেবার হলেও সে নেবে, আমরা কিচ্ছু না, আমরা খালি এক্সপ্লেন করতে বসেছি, সমালোচনা করতে বসেছি। আজকে বেচু বলছে মা বাবা মাথার উপর, আর বউ কোথায়? বউ পায়ের জুতো, বেচু তো দেখিয়ে দিল বউ পায়ের জুতো, সোশ্যাল মিডিয়া যখন খুশি বউকে বিক্রি করে দিল, তারপরে কি হলো? বউ তোমাকে তো ডেকেছে, আহ 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 এরকমভাবে ডেকেছে তো, দুটো ভিডিওতে ডেকেছে তো, ফিরে আয় ফিরে আয় টিনা, ফিরে আয়, আহ 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 ফিরে আয় আহ আর তু আহ আহ। মেয়েদেরকে এটা ভাবা হয় তাই না? একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় র্যাম্পার্ট বিক্রি করে তার চরিত্র বিক্রি করে দেওয়া হলো, লাখ টাকা ইনকাম করে নেওয়া হলো, তারপর আহ আহ আর তু আহ আহ দুটো ভাত দেওয়া আছে, আহ মেয়েরা ভাত খেতে আছে না, দুবেলা দুটো খেতে আছে শ্বশুরবাড়িতে, এইটা স্টেটাস মেয়েদের। এরপর সবাই আশা করে যে টিনা ফিরে আসবে ওই পুরুষের কাছে, বা ফিরে আসা উচিত ছিল তখন, একটা পুরুষ আতু করে ডাকবে আর ফিরে চলে আসবে। অতই যদি বেচুর বউকে দরকার ছিল, অতই যদি বেচুর বউয়ের উপর মায়া দয়া, বেচু যায়নি কেন টিনাকে আনতে? বেচু যায়নি কেন বউকে মানাতে? কেন যায়নি? পাবলিক না, পাবলিককে মানে গাধা ঘোড়া মানে একদম মানে যা হোক কিছু পেয়ে গেছে, তাই তো? পশু প্রাণীদেরও তো বুদ্ধি থাকে, পাবলিক সব বুঝতে পারে, পাবলিক সব জানতে পারে কে কীরকম, শুধু মেন্টালিটির ওপর নির্ভর করে। আমাদের মতো ভদ্র মেন্টালিটির মানুষ যেমন আছে, যারা আমরা বেচুকে কখনো কোনো দিনের জন্য মানুষের পর্যায়েই বসাবো না, তেমনি এই রকম ধরনের মেন্টালিটিরও মানুষ আছে যারা বেচুকে মাথায় তুলে নাচে। তবে যে বললাম ওপরবেলা বলে একজন আছে, যাদের কোলে মেয়ে সন্তান আছে ভগবান করে তাদের বোঝাক, কারণ কেন বোঝাটা খুব দরকার, রিয়েলাইজ যতক্ষণ না হচ্ছে, সেলফ রিয়েলাইজেশন ততক্ষণ পর্যন্ত মানুষকে কিচ্ছু করা যায় না, জোর করে কাউকে বোঝানো যায় না। ভগবান না করে তাদের সাথে হোক, কিন্তু তাদের কর্ম তাদেরকে করাতে বাধ্য, কারণ আমরা মানুষ তো চাইবো একটা মেয়ের ওপর যে মানে যে যে ধরনের দিনের পর দিন একটা মেয়ের ওপর নির্যাতন চলছে,
যে মানসিক কষ্ট টিনা দিনের পর দিন পাচ্ছে, দিন বছরের পর বছর পাচ্ছে, একটা মায়ের কোল থেকে বাচ্চাকে টেনে হিঁচড়ে নিয়ে নেওয়া হচ্ছে, তার চেষ্টা চলছে, পেতে দেওয়া যাবে না মাকে। অথচ সেই মাটার কিন্তু কখনো দাবি ছিল না যে তার বাবা, তার ঠাকুমা দাদু কোনোদিন বাচ্চাকে পাবে না, তার মনে কোনোদিন পাপ ছিলই না। তার জন্য সেই মাকে নাম হয়েছে ডাইনি, তার জন্য মাকে, মায়ের নাম হয়েছে মা পুরুষভোগী, সন্তানকে ছেড়ে দিয়ে চলে গেছে। কিন্তু কেউ একবারও বিচার করে দেখেনি যে এই মাটা কখনো বাবার কাছ থেকে বা দাদু ঠাকুমার কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়ে যেতে চায়নি। সন্তান খাট বিছানা আলমারি নয়, যেগুলো ওই আলি ইয়ে টাইপের, তোমার কি বলে, তোমার ওই পণ হিসেবে নিয়ে চলে যাবে জিনিসপত্র, রিকভারি করে, হ্যাঁ রিকভারি করে নিয়ে চলে যাবে, রিকভারি মাল বাচ্চা নয়। কিন্তু সেই মায়ের কাছে দাবি রইল যে বাচ্চার ছায়া পর্যন্ত দেখা যাবে না। তখন তো মায়ের চণ্ডীরূপ দেখতেই হবে বস, কিচ্ছু করার নেই, এটা তো হবার ছিল। আর মিথ্যা দিয়ে কতদিন চলবে, মিথ্যা দিয়ে কিচ্ছু হয় না, মুখোশটা একদিন চচ্চর করে ছিঁড়ে পড়ে যাবে, মুখোশেরও একটা ভ্যালিডিটি থাকে, ছিঁড়ে পড়বেই পড়বে। আর ভগবানের উপরে আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে, এটা হবার ছিল, এটা হবার ছিল। আজকে সৌমালি, সৌমালি আজকে এত সুখী কেন, কারণ ও অ্যাকচুয়ালি ভালো মানুষ। যারা ভালো মানুষ হয় তাদের জীবন সুখে সুখে ভরে যায়, সুখে ভরে যায়। আজ ওর কাছে মা না থাকলে কি হবে, জন্মদাত্রী মা না হলে কি হবে, আজ ওর পালিত মা, পালিতা মা মানে ওর মাসি, আজকে ওর মাসি ঘিরে আছে ওকে। ওর নিজের মা হলেও বোধ হয় এতটা খুশি ওকে রাখতে পারতো না, এতটা ভালোবাসা দিতে পারতো না যেটা ওর মাসি ওকে দেয়, আর ওর মাসি ওর কাছের মানুষগুলোকে যেভাবে শ্রদ্ধা দেয়। কিন্তু সৌমালিকে তো আমরা দেখেছি, সৌমালি নিজের বাপের বাড়ির জন্য আজকে বেচু দে চ্যানেলে করে খাচ্ছে, সেটাও সৌমালির দান, সৌমালির দয়ায় খাচ্ছে। এখনও পর্যন্ত যে খাচ্ছে, মুখে অন্নটা উঠছে, এটা বেচু ওর দিদির দানে খাচ্ছে, পরিষ্কার কথা। কে চিনতো এই ধ্যারধারে গোবিন্দপুরের বেচুকে, কে চিনতো? সৌমালি অধিকারীর ভাই চিনেছে, কে চিনেছে? কেউ চিনত না। আজকে সৌমালির জীবনটা ভগবান করে, ওর এই খুশি কি, ওর আরও খুশি, আরও সুখ, ওর অনেক প্রাপ্য। মিঠুনদার মতো একটা পুরুষ, অ্যাটলিস্ট বেঁচে খায় না, অ্যাটলিস্ট বউকে বিক্রি করে খায় না, বউ বউয়ের এলেমে খায়। সিরিয়াসলি ভাবা যায়? আজকে একে অপরের পরিপূরক, মিঠুনদা আর সৌমালি দুজনে, সন্তানটাও তৈরি হচ্ছে সেরকম, দেখলে বোঝা যায় কতটা ভদ্র, কতটা নম্র, কতটা ধীস্থির একটা সন্তান, কতটা বাচ্চাটা কত ভালো, আরিয়ান কত ভালো ছেলে। স্বাভাবিক, মা যেরকম বাবা যেরকম সন্তান তো সেরকম হবেই, মায়ের শিক্ষা কীরকম পাচ্ছে পরিষ্কার, সেরকম তো হবেই। অ্যাটলিস্ট কোনো মানুষ মরে যাবার পর এটা তো বলতে শিখবে না যে বডি, ডেড বডি, একে বলে শিক্ষা। শিক্ষা তো কথা বলবে তাই না, শিক্ষা তো কথা বলবেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, টাটা, বাই।